ছশোটি কলেজ বাতিল প্রশ্নের মুখে কয়েক হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ ডিএলএডের ছশোটি কলেজ বাতিল করা হলো এবং কয়েক হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ কিন্তু প্রশ্নের মুখে যারা এই মুহূর্তে পাঠরত ওই ছশোটি কলেজে এবং এখান থেকে ডিগ্রি নিয়ে যারা ইতিমধ্যে চাকরি করছেন তাহলে কি হবে আগামী দিনে যে ডিএলএড কলেজ ছশোটি কলেজ একটা দুটো নয় ছশো কলেজ বাতিল কয়েক হাজার যে ইয়ে আমাদের পড়ুয়ারা তাদের কি ভবিষ্যৎ সেটা কিন্তু প্রশ্নের মুখে চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে জেনে নিই শিক্ষক নিয়োগ দুর্নীতির হদিশ ছশোটি ডিএলএড কলেজ বাতিল হচ্ছে অনুমোদন প্রশ্নের মুখে হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুখ পুড়েছে রাজ্যে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতির হদিশ ছশোটি কলেজ ছশোটি ডিএলএড কলেজে এই অবস্থান অবস্থায় বাতিল হচ্ছে কলেজগুলোর অনুমোদন ফলে প্রশ্নের মুখে হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ অগণিত অযোগ্য প্রার্থীকে বিক্রি করা হয়েছে প্রশিক্ষণের সার্টিফিকেট মানে ভাবতেই পাচ্ছেন প্রশিক্ষণের যে সার্টিফিকেট সেটাও বিক্রি হয়েছে এবং সেটা নিয়ে অলরেডি অনেকেই চাকরি করছেন সব বেসরকারি ডিএলএড কলেজের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ তদন্তে নেমে দুর্নীতির প্রমাণ হাতে এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তার জেরেই শেষ পর্যন্ত অনুমোদন বাতিল হতে চলেছে প্রায় ছশোটি শিক্ষক প্রশিক্ষণ কলেজের অন্তত এমনই ইঙ্গিত স্বয়ং পর্ষদ সভাপতি তবে পড়ুয়াদের কথা ভেবে শুধু দু হাজার বাইশ চব্বিশ শিক্ষাবর্ষের জন্য কোর্স চালানোর অনুমতি দিতে পারে পর্ষদ রাজ্যে মোট স্বীকৃত ডিএলএড কলেজের সংখ্যা ছশো ছাপ্পান্ন এর মধ্যে ছশোটি এই ষাটটি সরকারি বাকি পাঁচশো ছিয়ানব্বইটি বেসরকারি কলেজের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ তদন্তে উঠে এসেছে ওই প্রতিষ্ঠানগুলিতে নিয়ম ভেঙে অফলাইনে ভর্তি নেওয়া হয় কোনো বাদ বিচার নয় গোটা প্রক্রিয়াটাই চলে অর্থের বিনিময়ে এমনকি টাকা নিয়ে পরীক্ষায় পাস পর্যন্ত করিয়ে দেওয়া হয় এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি অধ্যাপক গৌতম পল জানিয়েছেন বেনিয়ম দেখে পর্ষদ চুপ করে থাকতে পারে না বেসরকারি যে যে কলেজে আমরা দুর্নীতির খোঁজ পেয়েছি আইন অনুযায়ী সেগুলির অনুমোদন বাতিল হবে তিন বছর অন্তর বেসরকারি কলেজগুলিকে পর্ষদ থেকে অনুমোদন নিতে হয় অনুমতির লাগে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশানেরও সেক্ষেত্রে পরিদর্শন বাধ্যতামূলক কিন্তু বহু কলেজের যেসব সেসব ছাড়াই অনুমোদন পেয়েছে বলে প্রমাণ হাতে এসেছে পর্ষদ আসলে ব্যাপার হচ্ছে যারা চেকিং করবে তারাই তো তারাও তো সব দুর্নীতিগ্রস্ত যে কলেজের ঠিকঠাক অনুমোদন আছে কি না বা ঠিকঠাক পঠ পঠন পাঠন হচ্ছে কি না যারা চেকিং করবে তারাই তো সব দুর্নীতিগ্রস্ত তারাই তো সব টাকা খেয়ে গিয়ে সব ওকে বলে লিখে দেয় যাই হোক মেধা তালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলার কথা কিন্তু তা হয় না নিয়োগ সংক্রান্ত মামলায় আদালতে পেশ করা রিমান্ড পেপারে কথা জানিয়েছিল ইডি তাতে পাঁচশো তিরিশটি বেসরকারি ডিএলএড কলেজে দুর্নীতির হদিশ পাওয়া যায় রাজ্যের অধীন স্বশাসিত সংস্থা পর্ষদও বহু বেনিয়ম ধরে ফেলেছে এই কারণে অভিযুক্ত কলেজগুলির অনুমোদন আটকে দিয়েছে তারা তাহলে আগামী দিনে কী হয় এই যে ছশোটি ডিএলএড কলেজ তাদের ভবিষ্যৎ এবং যে সমস্ত ছেলেমেয়েরা এখানে পঠন পাঠন করছেন তাদের কি ভবিষ্যৎ বিস্তারিত নজর আমরাও রাখছি আপনারাও রাখুন অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন